আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন, চলবে 30 তারিখ পর্যন্ত। তবে বিধানসভা বসবে মাত্র 4 দিন। আজকের পর কাল পরশু অর্থাৎ শনি রবিবার ছুটি, সোমবার গুরু পূর্ণিমায় ছুটি থাকার অধিবেশন বসবে না। একাধিক বিষয় অধিবেশনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কি কি বিষয় আলোচনা হতে পারে আমরা জেনে নেব বিস্তারিত। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, এবারের বিধানসভার অধিবেশনে কি কি বিষয় মূলত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, কি জানতে পারছো? দেখো, তোমাকে যদি জানিয়ে রাখি যে আজ থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, এবং ইতিমধ্যে যেটা স্থির হয়েছে সেটা হচ্ছে যে আজকে তো অবিচরে দিয়ে, অর্থাৎ যারা ইতিমধ্যে মৃত্যু হয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে শেষ হবে। কিন্তু মঙ্গলবার থেকে যে অধিবেশন শুরু হবে সেইখানে কিন্তু একাধিক বিষয় রয়েছে। যেমন কনস্টিটিউশন ডে উপলক্ষে একটি প্রস্তাব আসবে, সেই বিষয়ে তো মঙ্গলবার আলোচনা রয়েছে। দ্বিতীয়ত, সেক্ষেত্রে মঙ্গলবার দিন আমরা জানি যে এক্ষেত্রে অন্যান্য দিনগুলোতে আরো তিনটে বিল আসার কথা রয়েছে। একটা হচ্ছে মন্ত্রী বিধায়কদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিল, একটা হচ্ছে জিএসটি সংক্রান্ত বিল। এখন এই সামগ্রিক পরিস্থিতিতে রয়েছে। এর পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে কিন্তু অধিবেশন যখন শেষ হয়ে যাবে, সেই শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আজকে বিধানসভায় তৃণমূলের যে পরিষদীয় দল রয়েছে সেই পরিষদীয় দলের বৈঠক রয়েছে, এবং সেক্ষেত্রে সুব্রত বক্সি তিনি আসবেন এই পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে। এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত এই যে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশনের ক্ষেত্রে কি ভূমিকা হবে দলের বিধায়কদের কি ভূমিকা হবে, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়েই কিন্তু মূলত এই অধিবেশনের শুরুতে আজকে পরিষদীয় দলের বৈঠক হতে চলেছে বিধানসভায়। ধন্যবাদ শ্রেয়সী। আমরা নজর রেখেছি, আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, চলবে 30 তারিখ পর্যন্ত। তবে বিধানসভা বসবে মাত্র 4 দিন। আজকের পর কাল পরশু অর্থাৎ শনি রবিবার ছুটি, সোমবার গুরু পূর্ণিমায় ছুটি থাকায় অধিবেশন বসবে না। তার পরের 3 দিন আবার অধিবেশন চলবে। 28 তারিখ সংবিধান দিবস হওয়ায় আলোচনা হবে সংবিধান নিয়ে। 29 তারিখের বিষয় বিধায়কদের বেতন বৃদ্ধি, 30 তারিখ মন্ত্রীদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একাধিক বিষয় নিয়ে এবারের শীতকালীন অধিবেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শুরু হচ্ছে আজ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।